এনি আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আমরা শুরুতেও বলছিলাম যে বিএনপি বলেছে যে আওয়ামী লীগ সরকার জাতিসংঘের কোনো সহায়তা নিতে চাচ্ছে না বা নাকচ করেছে, কারণ তারা কারচুপির নির্বাচন করতে চায়। এছাড়াও নানা কথা তারা বলেছে। এই যে তাদের এই অভিযোগগুলো সম্পর্কে কি একটু প্রথমে আমাদের বিস্তারিত জানাবেন? জাতিসংঘ আসলে আগামী নির্বাচন নিয়ে কি ধরনের প্রস্তাব দিয়েছে এটি কিন্তু আমরা এখনও পর্যন্ত স্পষ্ট হইনি। কারণ হচ্ছে যে গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আসেনি, কিন্তু আজকেই বিএনপির মহাসচিব হঠাৎ করে বলেছেন যে জাতিসংঘ আগামী নির্বাচন নিয়ে সহায়তা করতে চেয়েছে কিন্তু সরকার সেটিতে নাকচ করে দিয়েছে। এর বাইরে কিন্তু নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আজকে বিএনপি নেতারা যেটি বলেছেন, বিএনপির মহাসচিব ব্রিফিং করেছেন, ব্রিফিং করে যেটি বলেছেন, বিএনপি ভীতিতে ভুগছে ক্ষমতাসীন দল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ, জনগণকে বিভক্ত করে চিরকাল ক্ষমতায় থাকতে চায় সরকার, কারচুপি নির্বাচনের নীল নকশা করছে সরকার, বিএনপি অংশ না নিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং বিএনপির এখন পর্যন্ত স্ট্যান্ড পরিষ্কার, তারা বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এবং এই যে যাবে না, এই বিষয়টি বন্ধুপ্রতিম যে দেশগুলো রয়েছে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ইউরোপীয় ইউনিয়ন সহ থেকে শুরু করে মার্কিন অ্যাম্বাসি, সেখানে গিয়েও বিএনপি বলে এসেছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তাদের দাবি একটাই, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই বলুন তারা সেটি চেয়েছে। এবং যদি বিএনপিকে বাদ দিয়ে ক্ষমতাসীন দল নির্বাচন করার চেষ্টা করে তাহলে সেই নির্বাচনকেও প্রতিহত করা হবে। বলে রাখি যে 2014 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি একই দাবিতে এবং তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল। 2018 সালের নির্বাচনে শুরুতে বলেছিল যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আমরা দেখেছি বিএনপি যেটি বলেছে যে আন্দোলনের স্বার্থে বা বেগম জিয়ার মুক্তির জন্যই তারা আগামী 2018 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু মাঝ পর্যায়ে তারা নির্বাচন থেকে সরে এসেছিলেন এবং সেই নির্বাচনে বিএনপি ভরাডুবি হয়েছে। তারা আবার এবার বলছেন যে এইবার আর তত্ত্বাবধায়কের দাবি মানা ছাড়া তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর একতরফা নির্বাচন করার চেষ্টা করলে তারা প্রতিহত করবেন জনগণকে সঙ্গে নিয়ে। এবং এই যে দাবিগুলো, 10 দফা দাবি গণতন্ত্র পুনরুদ্ধারের, এক এর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি যেমন রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা রয়েছে, এই দাবির জন্যই তারা যুগপথভাবে আন্দোলন করছেন। এবং তারা এই যুগপথ আন্দোলন, এরই মধ্যে প্রায় 14টি কর্মসূচি তারা পালন করেছেন। প্রেসিডেন্ট আফজাল, বিএনপির এই যে অভিযোগ বা এই যে দাবির কথা বলছেন, এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কি বলছে? আওয়ামী লীগ যেটি বলেছে, আওয়ামী লীগ মূলত এখন রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে, আগামী নির্বাচন পর্যন্ত তারা সক্রিয় থাকবেন এবং একই সঙ্গে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন এবং বলেছেন যে তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো আলোচনার সুযোগ নেই এবং সংবিধানের বাইরে এক চুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিএনপি ও সমমনা জোট আন্দোলন করছে, তখন নির্বাচনমুখী আওয়ামী লীগ। দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি চাই, তবে তা সম্ভব নয়। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে কোনো রাজনৈতিক সংকট আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে বিএনপির হঠকারিতা, হ্যাকরামি, যেটা বলে হ্যাকরামি। তারা তত্ত্বাবধায়ক সরকার আসতেই হবে, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার মতো এমন একটা সরকার তাকে আনতে হবে যে এই সরকার তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার গ্যারান্টি দেবে। ওই গ্যারান্টি দেওয়ার মতো কোনো সুযোগ তো নাই। নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন, তাদের আস্থা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার গ্যারান্টি না দিতে পারবে। সিনিয়র নেতা, দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বিএনপিকে সংবিধান নিয়ে কথা বলার কোনো অধিকার দেওয়া হবে না, নির্বাচন হবে নিয়ম মেনেই। নির্বাচন সঠিকভাবে গণতান্ত্রিক পন্থায় আমাদের আইন অনুযায়ী হবে, সাংবিধানিক ভিত্তিকেই রাজনীতি হবে এবং নির্বাচন হবে, এই ব্যাপারে আমরা 14 দল ঐক্যমত এবং ঐক্যবদ্ধ। বিএনপিকে আবারও নেতিবাচক রাজনীতি ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। আফজাল, আমরা যেমনটি আগেও দেখছিলাম যে বিএনপি বলছে তারা কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এবং তাদের কথা হচ্ছে বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কিন্তু আওয়ামী লীগ আবার বলছে যে শেষমেশ জনগণের চাপে নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে বিএনপি। এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? আর তথ্য বলতে, যে আমি এর আগেও বলেছি যে 2014 সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, 2018 সালে নিয়েছে, এবার যদি বিএনপি নির্বাচনে অংশ না নেয় তাহলে বিএনপির রাজনৈতিকভাবে অস্তিত্ব সংকটে পড়বে। এবং আওয়ামী লীগ নেতারা আশাবাদী যে এখন মুখে বিএনপি নেতারা যতই বলুক নির্বাচনে অংশগ্রহণ করবে না, কিন্তু যখন নির্বাচন আরও ঘনিয়ে আসবে
তখন জনগণের চাপে হোক বা দলের নেতাকর্মীদের চাপে হোক তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর আওয়ামী লীগ বরাবরই বলে আসছে যে এই সংবিধান, বর্তমানে যে সংবিধান রয়েছে, যে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে ক্ষমতাসীন দল এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠু হবে এবং গ্রহণযোগ্য হবে, এমনটি কিন্তু ক্ষমতাসীন দলের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে। এবং ক্ষমতাসীন দলও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বলে এসেছে যে এইবার নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক এবং সুষ্ঠু তারা নির্বাচন করতে চান। এবং আজকে আওয়ামী লীগ নেতারা আরও যেটি বলেছেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, যদিও নির্বাচন কমিশনার বলেছেন দেশে একটি রাজনৈতিক সংকট চলছে এবং এই সংকটটি আসলে দুই দলকেই, বড় দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, আলাপ আলোচনা করে সংকট সমাধান যদি করা যায় বা নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা যায় তাহলে তারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবেন। এটি নির্বাচন কমিশনের বক্তব্য। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে আসতে বাধ্য হবে, যেটি বলে ফেলেছি অলরেডি। তত্ত্ববোধক ইস্যুতে আলোচনার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত এই ইস্যুতে দুটি দল একেবারে 180 ডিগ্রি বিপরীতমুখীতে। আওয়ামী লীগ বলছে যে এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর ফিরে আসবে না, আর বিএনপি বলছে যে এটি ছাড়া তারা নির্বাচনে অংশ নেবেন না এবং নির্বাচন প্রতিহত করা হবে। আওয়ামী লীগ যেটি বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে, যেহেতু এর আগে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি বা বিধানটি বিএনপি বিতর্কিত করেছিল এবং সেই বিতর্কিত করার কারণে দুই নেত্রীকে মাইনাস করা হয়েছে এবং 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধান, সেই সরকার 2 বছরের বেশি দেশে অবস্থান করেছিল, তার প্রেক্ষিতে এই 111 নানান বিষয়গুলো রয়েছে। সেই কারণেই আওয়ামী লীগ সরকার বলছে যে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিকভাবেই ক্ষমতার পালাবদল হবে এবং ক্ষমতার পালাবদলের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন, এর বাইরে কোনো বিধান বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। আর কর্মসূচির নামে বিশৃঙ্খলা হলে প্রতিরোধ করা হবে। রোজার মাসেও বিএনপি কর্মসূচি পালন করছে, আওয়ামী লীগ কর্মসূচি পাল্টাপাল্টি কর্মসূচি পালন না করলেও বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ থেকে শুরু করে, উপহার বিতরণ থেকে শুরু করে এই কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ মাঠে আছে। এবং আওয়ামী লীগ নেতারা বারবারই বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত রাষ্ট্রীয় দিবস পালনের সঙ্গে সঙ্গে নির্বাচনের প্রস্তুতি হিসাবে এবং সরকার বিরোধী যে দল আন্দোলন করছে তাদের আন্দোলন বা তাদের নৈরাজ্য প্রতিরোধ করতে বা প্রতিহত করতে তারা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবেন। তাজনীন আফজাল কর্মসূচির কথা বলছিলেন, আগামীকালও একটি ঘটনাবহুল দিন হতে যাচ্ছে সারা দেশে। পূর্ব নির্ধারিত বিএনপির একটি কর্মসূচি রয়েছে এবং এর আগে আমরা যেটি দেখেছি যে যেদিন বিএনপির কর্মসূচি থাকে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে মাঠে থাকে। আগামীকাল দুই দলের কোনো কর্মসূচি, কী ধরনের কর্মসূচি? আগামীকাল বিএনপির যুগপত আন্দোলনের কর্মসূচি রয়েছে, সারা দেশেই প্রায় 650টি স্থানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। আর তাদের দাবিটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবি। এই দাবিতে দেশের থানা এবং উপজেলায় তারা 650টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এরই মধ্যে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। কেন্দ্রীয় নেতারা এখন সফর করছেন, বিএনপির যে সাংগঠনিক বিভাগ, বিএনপির যে সাংগঠনিক মহানগরীগুলোতে এখন কেন্দ্রীয় নেতারা সফর করছেন। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে যেটি করা হচ্ছে, তারা পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছেন না, তারা বলছেন যে রোজার মাসে জনভোগান্তি হয় এমন কোনো প্রোগ্রাম তারা হাতে নিচ্ছেন না। আর একই সঙ্গে যেহেতু দলীয় সভাপতি বা দলীয় প্রধানের একটি নির্দেশনা রয়েছে রোজার মাসে কোনো ইফতার পার্টি, জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি না করতে এবং সেই অর্থ যেন অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়, সেটির প্রোগ্রামই আওয়ামী লীগ প্রথম রোজা থেকেই করছে। কালকেও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের একটা অনুষ্ঠান রয়েছে এবং ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ এবং যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি রয়েছে। এবং এই কর্মসূচি নিয়ে গতকালকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি যদি সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রয়োজনে দেশের যে 300টি সংসদীয় আসন রয়েছে, 300টি সংসদীয় আসনেই তারা প্রতিরোধমূলক কার্যক্রম হাতে নিতে বাধ্য হবেন। এবং আওয়ামী লীগ নেতাদের কঠোর হুঁশিয়ারি যে আন্দোলন গণতান্ত্রিকভাবে বিএনপি করতে পারে সেটি কোনো বাধা নেই, তবে আন্দোলনের নামে যদি কোনো নৈরাজ্য হয়, ষড়যন্ত্র হয় তাহলে সেটি যে কোনো মূল্যে প্রতিহত করা হবে এবং সেই প্রতিহত করার জন্য নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তাজমিন আফজাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। স্টুডিওতে যুক্ত ছিলেন এতক্ষণ সহকর্মী আফজাল হোসেন।